আই লিগ কঠিন টুর্নামেন্ট, মানে সবাই যদি ভাবে যে সব ম্যাচ জিতে যাবে ওটা সমস্যা আছে, তবে আগের ম্যাচ যে ভুলগুলো হয়েছে সেগুলোকে শুধরে আমাদের এই ম্যাচটা জিততে হবে। কারণ ক্লাবের সাথে দুটো ম্যাচ, একটা আমরা কল্যাণীতে খেলবো, একটা নৈহাটিতে খেলবো, কিন্তু এই ম্যাচটা আমাদের কাছে খুব ভাইটাল। কেন এই ম্যাচগুলো 3 পয়েন্ট থাকলে আমরা মানে যত লিগ এগোবে এই 3 পয়েন্টটা আমাদের কাজে লাগবে। আর অবশ্যই ডেভিড আর সাঙ্গা শুরু থেকে খেলবে, এইটাও দেখতে হবে। কালকে ডেভিড শুরু থেকে খেলে, ডেভিড আগের দিন যে ফুটবল খেলেছে নেবে, ভালো খেলেছে। দেখুন ডেভিড 21 বছর বয়স, ইয়াং স্ট্রাইকার, এবং তার ধরো যেটা আই লিগ বা আমাদের সময় জাতীয় লিগ ছিল, তখন আমরাও খেলেছি, তখন চিমা, ইগর, ব্যারেটো, স্টিফেন মনমানে ছিল, তখনও আমাকে বাবলুদা পরে পরে নামাত 30 মিনিট 20 মিনিট করে খেলাতে, এবং সেখানে আমরা গোল করে করে তারপরে সিজনের শেষের দিকে আই লিগে আমি ফার্স্ট টিমে এসে গেছি, তখন জাতীয় লিগ ছিল। সেহেতু একটা বাচ্চা ছেলে, তার উপর প্রেশার যাতে তৈরি না হয় সেটার উপর আমাদের নজর আছে, কোচেরও নজর আছে। কেন ও যেই যারা ধরো এখন বলছে ডেভিডকে নামানোর জন্য, যেই ডেভিড দুটো ম্যাচ গোল পাবে না তখন তারাই বলবে ডেভিডকে খেলাতে হবে, কিন্তু একটা ইয়াং স্ট্রাইকারকে কীভাবে খেলাতে হয় সেটা আমাদের কোচ চাইছে। ও যাতে আগামী দিনে আরও বড় জায়গায় খেলে, ভারতীয় দলের হয়ে খেলে, ওর যা ট্যালেন্ট আছে, এর মধ্যে 28টা গোল করেছে একটা ছেলে, তাকে আমরা যতটা তার উপর চাপ না তৈরি করে তাকে খেলা, এটাই চেষ্টা। আর দীপেন্দু, তুমি বলছিলে 97-98-এর অভিজ্ঞতার কথা, সেই ওকে তুমি কীভাবে গাইড করছো? হ্যাঁ, ও ভালো স্ট্রাইকার, সে তোমরা সবাই দেখেছো, সেখানে ওকে ওর প্রতি যেন চাপ না আসে। শুধু 21 বছর বয়স, আমরা চাইছি ও আগামী দিনে মানে ভালো ফুটবল খেলে, ওর উপর চাপ যত এই এই আই লিগে একটা অসম্ভব চাপ থাকবে, যে গোল হবে না সেই ডেভিডকেই বলবে যে বসা, সেটা আমরা চাইছি। আর দলের বিদেশিদের পারফরমেন্স ম্যানেজমেন্ট এখন কীরকম আছে, মানে বিশেষ করে প্রিন্স ওকোকোর পারফরমেন্স? তো প্রথম এখন তো মাত্র দুটো ম্যাচ হয়েছে, সেহেতু আমার মনে হয় না, গত বছর আমরা প্রথম দুটো ম্যাচই হেরে গেছি, সেই জায়গায় আমার এখন 4 পয়েন্ট, আমার কালকে 3 পয়েন্টটা আমাদের জরুরি। কিন্তু আবার তো লিগ টেবিলে মেহাবানা স্পোর্টিং 5ও নেমে গেছে, সেটাও তো না, ওটা নিয়ে ভাবছি না। কেন এই লিগ এখনও 24টা ম্যাচের লিগ, অনেক ওঠা পড়া হবে, ওঠা নেওয়া হবে, সেখানে অসুবিধা নেই। আমাদের যে হোম ম্যাচগুলো আমার জিততে হবে, আগের ম্যাচটা আননোন টিম, ওদের বিদেশি সম্বন্ধে আমরা জানতামও না, কেউই জানতো না ভারতবর্ষের ফুটবলে, সেখানে ওদের বিদেশি দুজন অসম্ভব ভালো খেলেছে, স্টপার এবং মিডফিল্ডার। ট্রায়ের বিদেশিদের সম্পর্কে তোমার কি ধারণা? তার সম্বন্ধে আমরা দেখেছি, দুটো ম্যাচ সম্বন্ধে ওদের আমরা দেখেছি, ওদের অ্যানালিস্ট হয়েছে, আশা করি আমাদের টিম কাল ভালো খেলবে এবং জিতবে। তুমি বলছিলে যে এরপরে ইঞ্জুরি আসবে, সাসপেনশন আসবে, যত তাড়াতাড়ি প্রথম দিকে পয়েন্ট সংগ্রহ করে নেওয়া যায় ততটা ভালো, সেই ক্ষেত্রে আগের ম্যাচটা ড্র একটু কিঞ্চিত ধাক্কা নয় কি? না, এই লম্বা লিগ, এতে আমাদের প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আছে, আমাদের ধরো তন্ময়, অভিষেক হালদারের মতো মিডফিল্ডাররা বাইরে বসে আছে, যারা আমার মনে হয় ভারতবর্ষের অন্যতম এখনকার ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কোনো অংশে কম না। সেটা আমাদের এত ভ্যারিয়েশন আছে টিমে, আমাদের উইঙ্গার দেখো, সাইড, রাইট ব্যাক, লেফট ব্যাক, এখন জুডিকা বাইরে বসে আছে, টিমের একটা কম্পিটিশান আছে, যত ম্যাচ যাবে সবাই খেলতে পারে। ব্যারেটো ঠিক কী জায়গায় রয়েছে? ব্যারেটো খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক ভালো, ওর ইম্প্রুভমেন্ট অনেক ভালো। 3 নম্বর ম্যাচ থেকে আমরা আরও 8 দিন রেস্ট পাবো, আশা করছি এই 3টে অ্যাওয়ে ম্যাচের পর থেকে ব্যারেটো টিমে চলে আসবে। অভিজিৎ সরকারেরও চোট ছিল, অভিজিৎ অনেকটা ফিট হয়ে গেছে। কলকাতায় ম্যাচগুলো নিয়ে আসায়, সন্তোষপুরে নিয়ে আসার যে মানে কোনো ডেভেলপমেন্ট, লেটেস্ট ডেভেলপমেন্ট আমরা জানি তোমরা চেষ্টা করছো, কথা বলেছো। এখন আমরা তো কালকের ম্যাচের পরে আমাদের পরপর 3টে অ্যাওয়ে ম্যাচ, সেহেতু সেই 3টে অ্যাওয়ে ম্যাচের পরে আমরা জানাতে।